এসো কোরআন শিখি এসো কোরআন শিখি ছড়িয়ে দিতে জগতে আলো সহি তালি মূল কোরআন ফাউন্ডেশন ডিজিটাল সিস্টেমে শেখাই কোরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা ঢাকার উত্তরা অবস্থিত শহীদ আলিমুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই অ্যাসো কোরআন শিখি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কী মোহাম্মদ সালিম আপনারা জেনে খুশি হবেন এশো কোরআন শিখি অনুষ্ঠানটিকে ধন্য করার জন্য আজকে আমাদের স্টুডিওতে বেশ কয়েকজন মেহমান উপস্থিত রয়েছেন আসুন মেহমানদের সঙ্গে পরিচিত হই সামনে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মুফাস্সের কোরআন আলহাজ হযরত মাওলানা খন্দকার মাহবুবুল হক আসসালাম আলাইকুম রহমতুল্লাহহি এবং আরো উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক জনাব মোহাম্মদ মুমতাজুল করিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক মন্ডলী আজকে আমাদের স্টুডিওতে বেশ কয়েকজন শিক্ষার্থী বন্দর উপস্থিত রয়েছেন আসুন আমরা শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হই শিক্ষার্থী ভাইরা আপনারা সবাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ তালা আমাকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন দর্শক মন্ডলী আজকে আমরা এই ক্লাসে শিখব গত ক্লাসে যে দোয়াই কোন শিখেছিলাম যেটা আমরা রাতের বেলা যে বিতির নামাজ আদায় করে তিন রাকাত এটা ওয়াজিব আর সেই নামাজের সর্বশেষ রাখাতে সুরা ফাতেহা পড়ার পর আর একটি সুরা পড়ি পড়ার পর আমরা আল্লাহ আকবার বলে আবার যখন হাত বেঁধে তখন আমরা বলি আল্লাহ্ না এটার নাম হচ্ছে দোয়ায়ে কুনুত আর এটাও নামাজে পড়া ওয়াজিব সেটা অনেক বড় দোয়া যার জন্য অনেকেই শিখতে চায় না যেহেতু ওয়াজিব সবাইকে শিখতে হবে শিক্ষার্থী বন্ধুরা ঠিক নেবে ঠিক তো গত ক্লাসে আমরা দোয়াই কুনুতের অর্ধেক অংশ আমরা শিখেছি এই ক্লাসে বাকি অংশটুকু শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা যে যেখানে আছেন অত্যন্ত মনোযোগ সহকারে আমাদের সঙ্গে বসে পড়ুন আমরা শুরু করছি হামজা লাম জবর আল লাম খারা জবর লা আল্লাহ হ্যাঁ মিম পেশ হুম মিম জবর মা উচ্চারণটা কি হবে শিক্ষার্থী বন্ধুরা চমৎকার কারণ এই শব্দটি আপনাদের পরিচিত কারণ অনেকবার বারবার এই শব্দটি আপনারা মস্ক করেছেন আমরা চলে যাচ্ছি সামনের শব্দটি হামজা ইয়া আলিফ জবর ইয়া ইয়া কাফ যবর কা কাফ যবর কা এর উচ্চারণ কি হবে ইয়া বাবা চমৎকার ইয়া কা ইয়া বাবা ইয়া কা ইয়া বাবা চমৎকার আরেকবার বলুন ইয়া বাবা নুন আইন যবর না নুন আইন যবর না বাপেশ বুদাল পেশ বুদু বুদু আমার হাতের দিকে লক্ষ্য করুন না বুদু না বুদু ইয়া কানা বুদু বুদু চমৎকার আরেকবার একবার ইয়া কানা বুদু ওয়া 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 লা লা কা কা ওয়ালাকা 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 नून पेश सौद लाम जबर सल नो सल लाम या जेर ली वाला का नो सल ली वा, नून सीन जबर नस वा नस जू दू जू दू

নার কিন্তু পাতলা না মোটা নরম মা তাহলে কি হবে রহম্যা দেখে দেখে বলুন রহম্যাকা

রাল আলিফ জবর রা জিব্বা আছে তো সবার না বাসা রেখা আসছেন ওই তো বলছিলাম উস্তাদ জি কেমন আছেন ভালো আছেন নাকি সেই হরফ তো রাল আরেকবার বাকা বাকা আজা বাকা এখানে লম্বা হচ্ছে কেন জবরের বাম পাশে খালি আলিফ

বিলকুফ ফ্যারি রয়্যাল নিচির জের হলে রকি হয় পাতলা হয় রয়াল নিচের জের হলে কি হয় ওই যে বলছিলাম শারি বারি নাড়ি কারি যা আছে সব পাতলা মনে আছে না রয়্যাল নিচির জের হলে কি হবে পাতলা হবে মশারি সেটা হচ্ছে এটাও পাতলা এই জন্য বিলকুফ ফ্যারি মিম লাম্পেস মুল হ্যাঁ জের হি মুলহি হাজি কফ দুই পেশ কুন মূল হে কুল হে কী বিলকু সারি মূল হে ক এবার আমি যতটুকু আজকে পড়ছি এটা আমি সবটা শুনিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে সবাই শুনুন কেউ বলবেন না দর্শক আপনারা মনোযোগ সহকারে লক্ষ্য করুন اللهم اياك نعبد ولك نصلي ونسجد واليك نسعي ونحفد ونرجو رحمتك ونخشى عذابك ان عذابك بالكفر শিক্ষার্থী বন্ধুরা আপনারা অত্যন্ত সুন্দর করে চমৎকার ভাবে এই দোয়াই কুনুতের বাকি অংশটুকু শিখে নিলেন আমরা যতযতভাবে যত বিতির নামাজে এটা তিলাবাত করব ইংসা আল্লাহ দর্শক মন্ডলী আপনারাও এই দোয়াই কোনোটি ভালোভাবে শিখে নেবেন এবং আশা করছি আমাদের এই ক্লাসটির মাধ্যমে এই অ্যাশো কোরআন শিখির মাধ্যমে আপনারা যথাযথভাবে সুন্দর করে এই অ্যাশো কোরআন শিখির মাধ্যমে দোয়াই কোনোটা শিখতে সক্ষম হবেন আমরা চলে যাচ্ছি আমাদের মেহমানদের কাছে শুরুতে আমরা যাব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মুফাসির কুরআন আলহাজ হজরত মাওলানা খন্দকার মাহবুবুল হক মোহতারাম আপনি এতক্ষণ পর্যন্ত যে দেখলেন আমাদের এই এসো কোরআন শিখের আয়োজন এবং আমরা যে দোয়াই কুনুত শিক্ষা দিয়েছি আপনার দৃষ্টিতে আমাদের শিক্ষার্থীরা কেমন শিখেছে এবং এই বয়সে যারা এখানে বসে বসে দোয়াই কুনুত শিখছেন এটা কতটুকু প্রয়োজন তা আপনার কাছ থেকে মতামত কামনা করছি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ হজরত মাওলানা কারি সেলিম সাহেব আপনি যেভাবে এই সবাইকে প্রশিক্ষণ দিচ্ছিলেন আমি তন্ময় চিত্তে তা শুনছিলাম দৃষ্টি মনোযোগ দুটুই আপনার দিকে আমার নিবন্ধ ছিল আলহামদুলিল্লাহ তা আমার মনে হচ্ছে শুধু আজকের এই অনুষ্ঠানের এবং এই প্রশিক্ষণ প্রশিক্ষণাগারের শুধু শিক্ষার্থীরে মনোযোগ দিয়ে শিখেছে শুনেছে তা নয় টোটাল বাংলাদেশ বাংলা ভাষাভাষী যারা বাংলাদেশের বাহিরে বিশ্বের আনাচে কানাচে এই মাই অনুষ্ঠান যারা সচকে মাই টিভির পর্দায় উপলব্ধি করছেন তারা সকলেই এই অনুষ্ঠান থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহুল আজিজ কারণ হল হ্যাঁ আপনি যে কাজটা এখানে গঠন করেছেন এটা এটার পৃষ্ঠপোষকতায় আসলে আমাদের অনেককে এগিয়ে আসা দরকার এটার একটা ইনস্টিটিউশন থাকা দরকার বাংলাদেশ জুড়ে বিশ্ব জুড়ে আজকে যেভাবে দুনিয়া সম্প্রসারণ হচ্ছে শহর সম্প্রসারণ হচ্ছে জনসংখ্যা বাড়ছে তাদের মাঝে শিক্ষার সম্প্রসারণটাও বাড়া দরকার রাসুলি সাল্লাম বলেছেন যে যারা শুদ্ধ করে সুন্দর করে সৌরদি কোরআনুল করিম তেলাওয়াত করে এদের সম্মান মর্যাদা হচ্ছে লিপিকার ফিরিস মতোই তাদের সম্মান এর মধ্যে আবার এটাও বলেছেন যে যারা সই করে শুদ্ধ করে কোরআন শরীফ তেলাবাদ করার জন্য কষ্ট করে ঠেকে টেকে তেলাবাদ করে তারা আল্লাহর কাছে আরও অনেক বেশি প্রিয় আপনি যদি কারোর সঙ্গে বা আমার সাথে যদি কোলাকুলি করেন এ দৃশ্য দেখে আপনার ছোট্ট বাচ্চা যদি হামারগুড়ি দিয়ে আমার সাথে কোলাকুলি করতে আসে তাহলে আপনার কোলাকুলির চাইতে আমি যেরকম ছোট্ট বাচ্চার কোলাকুলিটা খুব ভালো লাগবে এমনি করে যারা কোরআন শরীফ শিখার প্রচেষ্টায় খণ্ড বিখণ্ড করে ওয়ারাতিল কোরআন তার তিলা ভেঙ্গে ভেঙে সৈশুদ্ধ করে পড়ার জন্য প্রচেষ্টা চালায় আল্লাহ নজরে তারা আরো বেশি প্রিয় হয়ে যায় আল্লা মাহু তোমাদের মাঝে তোমাদের মাঝে সেই ব্যক্তিত্ব উত্তম যে কোরআন নিজে শিখে এবং অন্যকে শিক্ষা প্রদান করে তার মধ্যে আপনার সেই মর্যাদা সম্পন্ন ব্যক্তি আপনার শিক্ষা যারা প্রশিক্ষণ গ্রহণ করছে তারাও সম মর্যাদার অধিকারী হবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কবুল নামাজের যে যে নিয়ম কানুনগুলো আপনি শেখাচ্ছিলেন এই মিডিয়ার মাধ্যমে প্লাস আমরা যে সমস্ত যেমন দোয়ায় কুনুত পড়ি ইতিপূর্বে আত্মাইয়াত সহ এগুলো আপনি শিখিয়েছেন এবং সাথে সাথে আমি দেখেছি যে তার বাংলা অর্থগুলো এখানে দেওয়া আছে হয়তো সময় বাংলা অর্থগুলো আপনি শুনাই দেবেন এটা আরও বেশি উপকৃত হবে আপনার সময় যদি আরও বর্ধন করা যায় তো আমি অত্যন্ত অভিভূত হয়েছি এটা অত্যন্ত প্রয়োজন বোধ করছে আজকের এই মিডিয়ার যোগে ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার জন্য এই সহজ পদ্ধতিটা জাতি লুপে নেওয়া উচিত সকালবেলার এই সাতটা বিষে যে অনুষ্ঠানটা মাই টিভি কর্তৃক পরিচালিত হয় আমাদের সহি সহি তালিমুল কোরআন ফাউন্ডেশন যেটা চেয়ারম্যান আপনি জন্মলগ্ন থেকে এটা আবিষ্কার করেছেন তৈরি করেছেন আপনার এই পদ্ধতিগত শিক্ষা বিস্তারে জাতি আরও উপকৃত হবে আমি অনুরোধ জানাবো আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার পেশাজীবী সকল শ্রেণী পেশার মানুষ আইনজীবী সহ অনেকে এখানে শিখতে আসে এই অনুষ্ঠান যারা দূরে এবং কাছে থেকে মাই টিভির পর্দা দেখছেন আপনারাও এ কারি সেলিম সাহেবের এই অনুষ্ঠানকে দেখে আপনারা উজ্জীবিত হন বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে ওনাকে ডাকবেন অনুষ্ঠান ঘটা করে আশা করি তিনি চলে যাবেন অথবা ওনার ক্লাসগুলিতে এসে আপনারাও শিক্ষা গ্রহণ করবেন ইনশাল্লাহ নামাজ সহি সুন্দর করে যদি আপনি পড়তে পারেন আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে সেজদা দা দেওয়ার সঙ্গে সঙ্গে সেই সেজদা আল্লাহর আশা আজীবী মঞ্জুর হয়ে যাবে এমন সই শুদ্ধ করে কোরআন শরীফের তেলাবাদ প্রশিক্ষণ আল্লাহ আপনাকে আরও বেশি বেশি ঘরে ঘরে পৌঁছাবার তাওফিক আল্লাহ মিডিয়ার মাধ্যমে দান করুক এ কামনা ব্যক্ত করেই আলোচনা শেষ করছি আপনাকে আপনার শিক্ষার্থীদেরকে পর্দা যারা অনুষ্ঠান দেখে শিখছেন তাদের সকলকে অনেক অনেক মোবারকবাদ তাদের সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দর্শক শ্রোতা এবার চলে যাচ্ছে আমাদের আরো একজন মেহমান বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক জনাব মোহাম্মদ মুমতাজুল করিম আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কারি মোহাম্মদ সেলিম ভাইকে আমি আসলে আনন্দিত অভিভূত আমার ঠিক সম্পূর্ণ আবেগটুকু প্রকাশ করার ভাষা এই মুহূর্তে নাই অনেক ইসলামী প্রোগ্রামেই অংশগ্রহণ করেছে এ পর্যন্ত কোরআন শিক্ষার যে সরাসরি প্রোগ্রাম এই প্রোগ্রাম আমার প্রথম সত্যি কথা বলতে কি পৃথিবীতে অনেক শিক্ষা আছে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল কলেজ বিভিন্ন জায়গায় অনেক কিছুই শেখানো হয় কিন্তু সর্বোত্তম শিক্ষা হচ্ছে কোরআনের শিক্ষা আমরা যে আজকে এই শিক্ষা প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরেছি এজন্য সবাই আল্লাহর কাছে সুক্রিয় আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা পবিত্র কোরআনের ভিতরে সৌরা বাকার দ্বিতীয় আয়াত বাফি। আল্লাহ বলেছেন যে এই কিতাবে সন্দেহের কিছু নাই এবং আল্লাহ আর একটা গুরুত্বপূর্ণ জিনিস বলেছেন এখানে যে হাফিজুন। আমি নিশ্চয়ই নিজেই কোরআন আল কোরআন অবতীর্ণ করেছি এবং আমি নিজেই এর রক্ষক পৃথিবী যতদিন থাকবে যতদিন এই আল কোরআন থাকবে ততদিন এটা সহি এবং বিশুদ্ধ অবস্থায় থাকবে পৃথিবীর ভিতরে একমাত্র বিশুদ্ধ গ্রন্থ যার কোনো দ্বিতীয় সংস্করণ নাই তাই তো মাওলানা সাহেব তা সেক্ষেত্রে আমরা যে কোরআনটা শিক্ষা করলাম সেটা হলো বিশুদ্ধ একটা জিনিস শিক্ষা করেছি আজকে আমাদের সমাজে আমাদের এই কারি সেলিম ভাইয়ের মাধ্যমে এরকম আমার কাছে অনুরোধ থাকবে আমি অনুরোধ করব ওনাকে যে শুধু এই আমাদের যারা শিখেছি তারা না আরও অনেককে নিয়ে যেন উনি ঘরে ঘরে কোরআনের আলো পৌঁছে দিতে পারে এই মাই টিভির এই অনুষ্ঠানের মাধ্যমে আশা করি পৃথিবীর একশো তিপ্পান্নটা দেশে যে মাই টিভির প্রোগ্রাম চলছে যেখানে যেখানে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা আছেন তারা সবাই এই প্রোগ্রাম থেকে সহি শুদ্ধভাবে কোরআনতোলাত শিক্ষা করার সুযোগ পেয়েছেন আপনারা সবাই এই প্রোগ্রাম দেখবেন এবং নিজেরা শুধু শেখা নয় সাথে সাথে আমার পরিবারের অন্য সদস্যরা তাদের জন্যও কিন্তু আল কোরআন খুবই জরুরি এবং প্রত্যেকের জন্য জরুরি আজকে যদি সহি কোরানের শিক্ষা থাকে তাহলে সেখানে আলো থাকবে কোরআন হচ্ছে আলো জ্ঞান যেখানে নাই সেটা হচ্ছে অন্ধকার পৃথিবীর যত অশান্তি সমস্ত কিছুর কারণ হচ্ছে জ্ঞান না থাকা আমরা ছোটবেলায় বাচ্চাদেরকে ইংরেজি শেখাই বাংলা শেখাই অন্য অন্য ভাষা শেখাই এরপরে আর একটু বড় হলে স্পেশালাইজড বানাই কিন্তু সবচেয়ে জরুরি হচ্ছে আরবি শেখার মাধ্যমে সহি কোরআন সহি শুদ্ধভাবে পড়তে শেখা এবং নামাজ পড়া আমাদের মালানা সাহেব বলেছেন যে নামাজ পড়ার জন্য কিন্তু কোরআন একদম জানা জরুরি যদি কেউ সহি শুদ্ধভাবে কোরআন না জানে এবং না শেখার চেষ্টা করে তার নামাজও সহি শুদ্ধ হবে না তাহলে আমাদের জন্য এটা শেখা অত্যন্ত জরুরি আমরা এই কাজে অংশগ্রহণ করেছি এই জন্য মহান আল্লাহর কাছে আমরা আবারও সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ তালা আমাদের হাফেজ মাওলানা কারি মোহাম্মদ সেলিম সাহেবকে আরও বেশি পরিমাণে এই কোরআন শিক্ষাকে সম্প্রসারিত করার তৌফিক দান করেন আল্লাহ তালা আপনাকেও আমাদের সঙ্গে এই শহীদ আলিমুল কোরআন ফাউন্ডেশনের সাথে সারা বিশ্বে কোরআনের খেদমতে নিয়োজিত হওয়ার তৌফিক দান করে সবাই বলছে আল্লাহ আহমিদ দর্শক শ্রোতা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে আপনারা ছিলেন আপনাদেরকেও জানাচ্ছি এসো কোরআন শিখির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই এসো কোরআন শিখি আমার লেখা যে বইটি রয়েছে এই বই এবং এই অনুষ্ঠানের সিডি যদি আপনারা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং এই আধুনিক ডিজিটাল সিস্টেমে এই মাল্টিমিডিয়া যে কোরআন শিক্ষার ক্লাসটি আমি চালু করেছি এটা যদি বিশ্বের কোথাও আপনারা চালু করতে চান তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আশা করি আল্লাহ তালার ইচ্ছায় আল্লাহ তালার মেহরবানিতে আমরা আপনাদের এলাকায় পৌঁছে যাব আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি